সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন তাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি পারফেক্ট আশের খামার নিবিত আজকের কৃষি ডকুমেন্টারি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পারফেক্ট আশের খামারের শেডে। এখানে প্রায় 5000 মতো ডিম বসানো হয়েছে এবং সেই ডিমগুলো কীভাবে বসানো হয়েছে কিংবা কবে ফুটবে এবং কতদিন বেড়ে এবং কতদিন চুঙ্গার মাধ্যমে রাখা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পারফেক্ট আশের খামার, আর সাথে থাকছি আমি সৈয়দা মিষ্টি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চুঙ্গার কাছে অবস্থান রয়েছে এবং এখানে প্রায় অনেকগুলো চুঙ্গা রয়েছে এবং আমাদের যে ডিমগুলো ফুটানোর যে পদ্ধতিটা সেটা কিন্তু প্রথমে আমরা হালকা রোদ লাগিয়ে নিই ডিমগুলোকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে কিন্তু সেটা চুঙ্গার মাধ্যমে নিয়ে আসা হয়। এবং চুঙ্গাতে দেখতে পাচ্ছেন আমরা সবসময় কিন্তু তুষ এবং আমরা এই যে একটা মানে এই যে চুঙ্গাগুলো রয়েছে একটার মধ্যে হারিকেন এবং অন্যটার মধ্যে ডিম, আমরা কিন্তু এবং তুষ এবং হারিকেন পদ্ধতিতে ডিমটা মানে উৎপাদন করে থাকি, কারণ বাচ্চা ফুটিয়ে থাকি। তো দর্শক, আপনারা জানেন যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে ডিমটা ফুটালে সেটা বাচ্চাটা গুণগত মান কতটুকু ভালো হয় এবং কতটুকু সুস্থ সবল হয় সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে আপনারা জানেন, সেটা মানে বিষয় আর নতুন করে বলার মতো কিছু নেই। এবং আমাদের কাছে যে আপনারা যে ডিমটা পাবেন কিংবা যেই জাতের হাঁসটা পাবেন, আমাদের কাছে সব জাতের হাঁস পাবেন এবং সম্পূর্ণ এ গ্রেডের হাঁসটা বাচ্চাটা সংগ্রহ করবেন, কারণ আমাদের এখানে সর্বদা এ গ্রেডে মানে বাছাইকৃতভাবে যেইগুলো যেই হাঁসের মানটা খুব ভালো হয় সেই হাঁসের মানে ডিমগুলো নেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে এই এই ডিমগুলো ফোটানোর পর আপনারা দেখছেন যে অনেক ডিম নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের এখানে প্রায় মানে 100% ডিমই সফলতা অর্জন করে। এবং এই তুষ এবং হারিকেন পদ্ধতিতে ডিমগুলো ফুটানোর কারণে কিন্তু সেগুলো অনেক সুস্থ সবল হয়ে থাকে। এবং তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো তাপমাত্রার কিন্তু কোনো যে কারেন্টে ফুটলে দেখা যায় যে তাপমাত্রা অনেক সময় আছে কিংবা অনেক সময় কমে যায়, কিন্তু এই তুষ এবং হারিকেনের মধ্যে সর্বদা কিন্তু তাপমাত্রা সঠিক থাকে এবং এই তাপমাত্রা সঠিক থাকার কারণে বাচ্চাটা সুস্থ সবল এবং স্বাভাবিক বাচ্চা হয়। এবং খাদ্য চাহিদাতে দেখা যায় যে যদি আপনার সঠিকভাবে মানে হাঁসটাকে খাদ্য খাইয়ে কিংবা মনে করেন যে সুস্থভাবে লালন পালন করতে হয় তাহলে হাঁসটা কিন্তু অল্প কিছুদিন পরেই মানে গ্রোথটা অনেকটাই বেড়ে যাবে, তারপরে আপনি কিছুদিনের মধ্যে আপনি কিন্তু অধিক দামে বিক্রি করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এমন একটা বিষয় এসে দাঁড়ায় যে আপনি বাচ্চাটা নিলেন সুস্থ সবল দেখে, তারপর কিছুদিন পরে কিন্তু বাচ্চাটাকে পরিপর্যাপ্ত খাবারও দিচ্ছেন কিন্তু বাচ্চাটা কি হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রোথটা বাড়ছে না। তার কারণ হলো বাচ্চাটা যে আপনি বা যে বাচ্চাটা সংগ্রহ করছেন তার গুণগত মান কিন্তু ভালো নয়। অবশ্যই আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন যে হাঁস যে বাচ্চাগুলো ফুটানো হচ্ছে সেগুলো গুণগত মান কেমন, সেগুলো এ গ্রেড কি না এবং সরকারি ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কিনা এবং সরকারি সার্টিফিকেট আছে কি না সেই দিকটা লক্ষ্য রেখে আপনার হাঁসের বাচ্চাটা ক্রয় করবেন। তো দর্শক, সেই বিষয়ে তো আপনাদের প্রতিবারই বলে দেওয়া হয়, এখন দর্শক বলবো যে আমরা কীভাবে বাচ্চাটা মানে ফুটানো হয়। তো দর্শক, মূলত যে আমরা চুঙ্গার মাধ্যমে যে রাখি এই এখানে কিন্তু মূলত 18 দিন থাকে, 18 দিন থাকার পর তারপর সরাসরি চলে যায় বেডে এবং বেডে যাওয়ার পর সেখানে কিন্তু টোটাল 12 দিন থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের এদিকে কিন্তু চুঙ্গা থাকলে পাশাপাশি অপর দিকে কিন্তু আমাদের বেডেও সাজানো রয়েছে, এদিকে 18 দিন রাখার পর পরেই আমরা ওই দিকে নিয়ে যাবো 12 দিন। 12 দিনের পর 12 দিন মানে হতেই দেখবেন যে বাচ্চাগুলো এমনিতেই ডিম ফুটে বেরিয়ে যাচ্ছে এবং অনেক সুস্থ সবল বাচ্চা হচ্ছে। এবং দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছি যে আমাদের বাচ্চা কিন্তু যে প্রায় মাসের প্রতি মাসে প্রায় লক্ষ লক্ষ বাচ্চা উৎপাদন করে এবং সবগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল করা হয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আমরা সেখানে বাচ্চাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, কিংবা আপনি যদি চান যে আপনি এসে দেখে পর্যবেক্ষণ করবেন তাহলে অবশ্যই একটা জিনিস নেওয়ার আগে যাচাই করা ভালো, অবশ্যই যাচাই করে যেখান থেকে আপনি ভালো মনে করেন কিংবা যেখান থেকে আপনি মনে করেন যে আমি হাঁসটা নিলে আমি লাভবান হতে পারবো কিংবা ভালো মানের একটা জিনিস পাবো, সেখানে কিন্তু আপনি যদি 2 টাকা বেশিও খরচ করেন তাহলেও কিন্তু আপনার লাভ কিন্তু পরবর্তীতে সেটা পেয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অলসতা করে কিংবা কোনো খেয়াল কারণ না করেই আপনি একটা খামার থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করলেন কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময় বৃদ্ধি কম দিচ্ছে, কারণ কি সেটা মানে গুণগত মান কিংবা এক গ্রেডের বাচ্চা সেটা না। তার পরবর্তীতে আরেকটা বিষয় যে বড় হলে সেটা আপনি যদি ডিমের জন্য রাখেন তাহলে কিন্তু সেটা ডিমও কম দিবে, কারণ এক গ্রেডের বাচ্চাটা মূলত খাকি গেম্বেল যে হাঁসটা রয়েছে, খাকি গেম্বেল মূলত হাঁসের রাজা, তো খাকি গেম্বেল যে হাঁসটা রয়েছে সেটা বছরে প্রায় 300+ ডিম দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাটা যেহেতু এক গ্রেডের না হয় তাহলে সেটা প্রায় 200-250 এরকম ডিম দেয়, প্রায় 100 ডিমের তফাত হয়ে যায়। তো
সেখান থেকে আপনি কিন্তু অনেকটাই লস খেয়ে গেলেন। তো দর্শক আপনাদেরকে বারবার বলি, আপনারা যেখান থেকেই হাঁসটা ক্রয় করেন না কেন, অবশ্যই ভালো মানের হাঁসটা দেখে তারপর ক্রয় করবেন। এবং আপনারা তো জানেনই যে পারফেক্ট হাঁসের খামার কতটুকু মানে নির্ভরশীলযোগ্য একটা খামার, যে আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রায় আজ থেকে প্রায় 30 বছর আগে এই খামারটা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তিনি এই এই খামারটা চালিয়ে যাচ্ছেন এবং তিনি দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এসেছেন। তিনি 1990 সাল থেকে আজকে প্রায় 2023 সাল পর্যন্ত তিনি এই খামারটা করে আছেন এবং তিনি এই আমাদের অস্ত্র এলাকায় তিনি একজন সফল খামার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং তিনি যেই প্রতি মাসেই প্রায় লক্ষ লক্ষ খাম মানে লোক প্রশিক্ষণ দিচ্ছেন এই হাঁসপালা উদ্যোগটা নিয়ে, কিংবা ডিম কীভাবে ফুটানো হয় সেই উদ্যোগটা নিয়ে। তো দর্শক আপনারা যারা এখনও যারা ভালো মানে কিংবা ভালো জাতের হাঁস কিংবা সব ধরনের হাঁস এ গ্রেডের হাঁসটা খুঁজে মানে খুঁজছেন কিংবা হাঁসটা পালন করতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দর্শক আপনাদেরকে আরও একটি কথা জানাতেই যাই যে আমাদের এখানে কিন্তু মানে যে আপনারা যখন চাইলে ইচ্ছা করলে তখনই যে হাঁসটা পেয়ে যাবেন এমন কিন্তু একটা বিষয় না, যেহেতু আমাদের এখানে প্রচুর মাল মানে প্রতি মাসে প্রায় লক্ষ লক্ষ হাঁসের বাচ্চা ডেসেল করা হয়, তো সেইভাবে যখন চাইলেন তখন পাওয়াটা কিন্তু খুব একটা মুশকিল হয়ে পড়ে। তো আপনারা চাইলে আপনারা যারা হাঁসের বাচ্চা নিতে চান তারা কমপক্ষে 1 সপ্তাহ আগে কিন্তু বুকিং করে রাখতে, কারণ আমাদের এই যে আজকেও যে এখানে যে 5000 ডিম বসানো হয়েছে এগুলো কিন্তু অলরেডি বেশিরভাগই বুকিং হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা যদি পরবর্তীতে সেটা নিতে চান তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেটা মানে ঘাটতিটা পূরণ করতে পারবো না, আমাদের আবার কিছুদিন লেট হয়ে যাবে। তো দর্শক যারা আপনারা হাঁসের খামার করতে চান তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বুকিং করতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কথা বললাম এবং পারফেক্ট হাঁসের খামারের মালিক ইয়াসিন আঙ্কেল সর্বদা আপনাদের সাথে রয়েছে এবং আপনারা যেই পর্যন্ত হাঁস পালবেন তিনি ওই পর্যন্তই আপনাদেরকে সর্বদা সহযোগিতা করে যাবে। হাঁস কীভাবে পালন করবেন, আপনারা নতুন যারা আছেন তারা হাঁসটা কীভাবে পালন করে আপনারা লাভবান হতে পারবেন, কিংবা কোন জাতের হাঁসটা কিংবা কীভাবে হাঁসটা পালন করলে ছোটো হাঁসটা না বড় হাঁসটা সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনি যদি মনে করেন যে আমি নতুন অবস্থায় তাহলে কিন্তু আপনি হাঁসটাকে বড় হাঁসটা নিতে পারেন, আবার যদি মনে করেন আমি ছোটোটা থেকে শুরু করব তো আমাকে সহযোগিতা করবো সেই সম্পূর্ণ সহযোগিতা করবো আপনাকে পারফেক্ট হাঁসের খামারের মালিক ইয়াসিন আঙ্কেল। তো দর্শক আপনাদের পাশে সর্বদা রয়েছে পারফেক্ট হাঁসের খামার, আপনারা শুধু এগিয়ে আসুন এবং এই হাঁসের খামার নিয়ে দেশটাকে আরও উন্নত করে তুলুন, আপনারা নিজেরাও আত্মনির্ভরশীল হন এবং দেশে বেকারত্বের সংখ্যা অনেকটা কমে যাক। দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু বেশিরভাগ যে হাঁসগুলো মানে গ্রাহকরা আসে তারা কিন্তু অনেকেই রয়েছে যে স্টুডেন্ট রয়েছে, তারপর বিদেশ থেকে এসেছে প্রবাসী ভাইয়েরা রয়েছে, তাছাড়াও রয়েছে অনেক মহিলারাও রয়েছে কিন্তু এই হাঁসের খামার করে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে সরকারি চাকরি করে রিটায়ারপ্রাপ্ত অনেক অফিসারও রয়েছে যারা বাড়ির আঙ্গেনে পুকুর খনন করে হাঁস পালন করে। তো দর্শক আপনারাও চাইলে কিন্তু এই হাঁসটা পালন করতে পারেন, হাঁস পালন করে কিন্তু আপনি অধিক লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করে যতটুকু লাভবান হওয়া যায় ততটুকু অন্য কিছু করে কিন্তু লাভবান এত তাড়াতাড়ি হওয়া যায় না। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অনেক খামারি আমাদের চাইলে বা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আপনারা দেখে আসতে পারেন যে প্রায় 2 থেকে 3 মাস কিংবা 5 থেকে 6 মাস হাঁসটা পালন করে কিন্তু মাসে তিনি মানে এই 5-6 মাস হাঁসটা পালন করে কিন্তু এই হাঁস দ্বারা তিনি প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন, 5 থেকে 6 লক্ষ টাকা তো ইনকাম করার কোনো ব্যাপারই না। তো দর্শক অনেক খামারি বাইরে দেখলো মানে ওই দিন কেউ একটা খামারি বাইরে যে বললো যে তিনি গত 6 মাস আগে হাঁসটা পালন করেছেন এবং 6 মাসের ভিতরে তিনি হাঁসটা 6 মাস বয়সে হাঁসটা নিয়েছিলেন এবং 6 মাস বয়সে হাঁসটা নিয়ে তিনি মানে দীর্ঘ 6 মাস পালন করার পরে তারপর যে হাঁসটা তিনি যে দামে কিনেছিলেন সেইগুলো তার ডিম দিয়েই তার ওসল হয়ে গেছে এবং যা খরচ করছেন তাও কিন্তু এখন ওনার কাছে যে হাঁসটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু লাভবানের উপরে। দর্শক এমন একটি বায়না আমরা এমন আপনাদেরকে এমন হাজার হাজার বায় দেখাতে পারবো যে যারা হাঁসের খামার করে সঠিকভাবে লাভবান হতে পারছেন এবং সফল হতে পারছেন। দর্শক আপনারা যারা হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক বা নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারেন যাতে অতি শীঘ্রই আপনারা হাঁসের বাচ্চাটা পেয়ে যান। তো দর্শক আজকে এই পর্যন্ত, দেখা হবো পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।